আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সোমবার ইতিহাস পরীক্ষা হতে চলেছে। আমি একটি ভিডিও ইতিমধ্যে তোমাদের দিয়ে দিয়েছিলাম, কয়েকটা 2, 3, 4, 5 অধ্যায় থেকে যত সম্ভব এসএকিউ এবং এমসিকিউ এবং বাকি যে অধ্যায়গুলো আছে এবং তার থেকে যে এসএকিউ এবং এমসিকিউগুলো বাকি আছে আমি সেগুলো আজকেরই তোমাদের দিয়ে দিচ্ছি, এবং তার সঙ্গে যে বড় প্রশ্নের সাজেশান সেই সাজেশানটা আমি আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই একবার অন্তত যাওয়ার সময় চোখ বুলিয়ে যেও, আর তোমরা অবশ্যই করে যে লেখার যে প্রসেস, যে লেখার যে নিয়ম, সেই নিয়মগুলো একটু ভালো করে খাতা পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমরা লিখবে। এবং সব থেকে বড় কথা হলো, তোমরা কোনো প্রশ্ন ছাড়বে না, যে কোনো প্রশ্ন দাগ নাম্বার বসিয়ে নিজের মতো করে অন্তত কিছুটা লেখার চেষ্টা করবে, কিছুটা লিখবে, তাহলে দেখবে তোমাদের কিছুটা নাম্বার এগিয়ে আসবে। একেবারে প্রশ্ন বাদ দেওয়া মানে একটি প্রশ্নের 8টা নাম্বার চলে যাওয়া, সেখানে কিছু আইডিয়া করে, কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো একবার রিডিং করে একটু মনের মতো করে একটু আইডিয়া করে রাখতে হয় এবং সেগুলো লিখতে হয়, কোনো প্রশ্ন ছাড়তে নেই। বন্ধুরা, ভিডিওটি অনেক লং হয়ে যাবে, এই নিয়ে আমি পরে তোমাদের পরীক্ষা হয়ে গেলে আমি একবার আলোচনা করব সমস্ত ক্লাস নিয়ে কীভাবে আমরা প্রশ্নগুলো উত্তর লিখব এবং কোন কোন প্রশ্নগুলোকে এগিয়ে রাখব, কোন কোন প্রশ্নগুলোকে মাঝারি জায়গায় রাখব এবং কোনগুলোকে একবার রিডিং করে একটু ধারণা আইডিয়া করে রাখব, সেগুলো আমি সমস্ত কিছু শিখিয়ে দেবো। আশা করি তোমরা অনেক বড় হয়েছো, তোমরা অনেক কিছুই বুঝতে শিখেছ এবং নিজেরাই বুঝেছো। যাই হোক, এসো আমরা প্রথম অধ্যায়টা আমাদের বাদ গেছিল, প্রথম অধ্যায় থেকে অতীত স্মরণে, এর থেকে এমসিকিউগুলো বাকি ছিল, আমরা এসো দেখে নিই। প্রথম অধ্যায় এমসিকিউ বাকি ছিল, সেটির প্রথম পেজ দেখতে পাচ্ছ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ। এবার চলে এসো আমরা ষষ্ঠ অধ্যায় যাব, দেখতে পাচ্ছ ষষ্ঠ অধ্যায়, ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ। ষষ্ঠ অধ্যায়ের প্রথম পেজ, এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন আছে, আমাদের একটু তাড়াতাড়ি করতে হবে আমাদের। এটি দ্বিতীয় পেজ, দ্বিতীয় পেজ, পরে দেখো তৃতীয় পেজ, এগুলো অপশন ছাড়া আমি লিখে দিয়েছি, স্তম্ভ মেলানো কিছু দিয়েছি, দেখতে পাচ্ছ স্তম্ভ মেলানো, দুটি প্রশ্ন আছে, এসো এবার আমরা এসএকিউতে যাই। না, এইদিকের পেজে আরো দুটো স্তম্ভ মেলানো দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এবার চলো এসএকিউতে যাই। এসএকিউর প্রথম পেজ, এবার দেখতে পাচ্ছ দ্বিতীয় পেজ, এবার দেখো তৃতীয় পেজ, তাহলে আমাদের ষষ্ঠ অধ্যায় হয়ে গেল। এবারে আমরা যাব সপ্তম অধ্যায়ে। বন্ধুরা, সপ্তম অধ্যায় থেকে আমি কেবলমাত্র তোমাদের এমসিকিউগুলোই দিচ্ছি, দেখতে পাচ্ছ,
ফার্স্ট পেজ। দেখো সেকেন্ড পেজ, ইট ইজ সেকেন্ড পেজ। এটি দেখো থার্ড পেজ। এবারে আমরা অষ্টম অধ্যায়ের এমসিকিউগুলো দেখে নেব। দেখতে পাচ্ছ অষ্টম অধ্যায়, অব উপনিবেশীকরণ, এটি ফার্স্ট পেজ। দেখো সেকেন্ড পেজ, সেকেন্ড পেজ। এবার এসো আমরা সাজেশনটা একবার চোখ বুলিয়ে নিই রচনাধর্মী প্রশ্নগুলির। দেখতে পাচ্ছ প্রথম অধ্যায়, প্রথম অধ্যায় থেকে ডবল স্টার দেওয়া আছে। মিথ ও লিজেন্ড বলতে কি বোঝো? অতীত সম্পর্কে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করে? এটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করি 100% তোমরা মুখস্থ করেই নিয়েছ। দুয়ের দাগের প্রশ্নটি দেখো, পেশাদারি ইতিহাস বলতে কি বোঝায়? অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য নিরূপণ করো, এই প্রশ্নটি। তারপর দেখো দ্বিতীয় অধ্যায়, সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ প্রসঙ্গে হবসন লেনিন তত্ত্ব সম্বন্ধে আলোচনা করো। আমি তোমাদের শর্টসে অ্যান্সারটা পাঠিয়ে দিয়েছি নোট করে। এছাড়া সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি কী কী? এই দ্বিতীয় অধ্যায় থেকে এই দুটি প্রশ্ন, এবং তৃতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন। দেখতে পাচ্ছ ভারতের রেলপথ বিস্তারের উদ্দেশ্য কী ছিল, এর ফল কী হয়েছিল, এবং পলাশি ও বক্সার যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো। এরপর দেখো চতুর্থ অধ্যায়, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। এবং আটের দাগের প্রশ্ন দেখো, চীনের চৌঠা মে আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। এবং গ্রুপ টুতে এটা গেল তোমাদের চতুর্থ অধ্যায় থেকে এই চারটি, প্রথম থেকে চারটে অধ্যায়, এই চারটে অধ্যায় থেকে তোমাদের চারটি প্রশ্ন থাকবে। এবং পঞ্চম অধ্যায় থেকে দেখো পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এটা হলো গ্রুপ টু। গ্রুপ টু হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল, এই ঘটনার গুরুত্ব আলোচনা করো। তারপর দশে থেকে প্রশ্ন দেখো, লখনৌ চুক্তির শর্তগুলি উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই আইনের ত্রুটিগুলি উল্লেখ করো। ষষ্ঠ অধ্যায় দেখো, মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের পরিকল্পনাগুলি কী ছিল, মন্ত্রী মিশনের পরিকল্পনা অনুসারে সংবিধান রচনার উদ্দেশ্যে গণপরিষদ রচনার প্রেক্ষাপট আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনের পটভূমি অগ্রগতি সংক্ষিপ্ত বিবরণ দাও। এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, এবং সুয়েজ সংকট সপ্তম অষ্টম, সপ্তম থেকে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। সুয়েজ সংকট সৃষ্টির কারণগুলি উল্লেখ করো, সুয়েজ সংকটের গুরুত্ব ফলাফলগুলি লেখো, ট্রুম্যান নীতি কী, মার্শাল পরিকল্পনার উদ্দেশ্যগুলি কী। এবং অষ্টম অধ্যায় থেকে দেখো স্বাধীন বাংলাদেশের উত্থান ও শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো, বা ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী আন্দোলনের ডক্টর সুকর্ণের ভূমিকা আলোচনা করো। এই দুটি প্রশ্ন থেকে একটি প্রশ্ন তোমাদের পড়বে। এছাড়া তোমাদের কতগুলি বাড়তি প্রশ্ন আমি দিয়েছিলাম যে অন্তত একবার করে চোখ বুলিয়ে যে উপনিবেশিক সমাজ জাতি সংক্রান্ত প্রশ্ন তার প্রভাব আলোচনা করো। চীনের স্বাক্ষরিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে লেখো। ব্রিটিশ শাসনকালে আদিবাসী দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের প্রেক্ষাপটের শর্তাবলী আলোচনা করো। এবং এইদিকে দেখো আরও কয়েকটি প্রশ্ন আছে, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে আইএনএ বা নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান কী ছিল, এটা তোমরা টেনে পড়ে এসছো। এবং কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে কী জানো, এর গুরুত্ব কী ছিল, এবং স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার পরীক্ষা ভালো হোক। আশা করি তোমরা এই সাজেশনটি একটু ভালো করে ফলো করো। তোমরা অবশ্যই সব প্রশ্নগুলি যদি অন্তত একবার করে চোখ বুলিয়ে যাও, তাহলে তোমাদের কাছে পুরোটাই তোমাদের কাছে জানা পড়বে। এই আশা রাখি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য রইল সবসময়ের শুভকামনা। অল দ্য বেস্ট।